আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব তো এগুলো ভালো করে লিখে নিও যখন স্কুলে জমা দিতে বলবে তখন জমা দিয়ে দিও আর এই বাংলা ছাড়া অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলোও চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে কিংবা এই ভিডিওর একদম শেষে চ্যানেলের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিও তো এবারে প্রথমে আমরা একের প্রশ্নগুলো দেখে নিই তো একের এক নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে বাইরের চলাটা আসল নয় প্রকৃত চলা কোনটি তো আমরা উত্তরে লিখব লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের মতে মানুষের প্রকৃত চলা তার মনোভূমির মধ্যে মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে অজানাকে জানতে পেরেছে এরপর একের দুই প্রশ্নটি হলো জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে তো আমরা উত্তরে লিখব আগের দিন থেকে কবির মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয় সাবানে না পটকায় এই প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে বলে কবি মনে করেছেন এবারে একের তিন নম্বর প্রশ্নটি দেখে নি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে তা আমরা উত্তরে লিখবো মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী অসীমাকে বলেন যে তিনি লেগ স্ট্রেভারের জল শুকিয়ে মেক করে দিতে পারবেন অসীমা তখন বলেছিল যে সেই মেঘ থেকে তখন অন্য জায়গায় একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর তো দারুণ ক্ষতি হবে এরপর পুরন্দর চৌধুরী বলেন যে এর ফলে সাইবেরিয়ার বড় জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে এই কথাগুলো শুনে অসীমার মনে হয়েছিল যে পুরন্দর চৌধুরী তার সঙ্গে ঠাট্টা করছেন কারণ এত বড় লেক শুকিয়ে ফেলার বিষয়টি তার কাছে অবিশ্বাস্য ছিল এরপর একের চার নম্বর প্রশ্নটি দেখে নিই জেমস এইস কাজিন্স কে ছিলেন তো আমরা উত্তরে লিখব জেমস এইস কাজিনস ছিলেন থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ ও রবীন্দ্রনাথের বন্ধু দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে রবীন্দ্রনাথ উনিশশো সালে মদনপল্লিতে গেলে জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন এরপর একের পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নিই এ ছবি আমি পরেও দেখেছি কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে তা আমরা উত্তরে লিখবো মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন এই দৃশ্য বর্ণনা প্রসঙ্গেই প্রশ্নে উদ্ধৃত কথাটির অবতারণা করেছেন লেখক রামকুমার চট্টোপাধ্যায় তারপর একের ছয়ের যে প্রশ্ন সেটা হচ্ছে তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন তো আমরা উত্তরে লিখব মহান মানুষেরা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেন এবং নিঃস্বার্থভাবে সাধারণের মঙ্গলের জন্য কাজ করে যান এই ভালো কাজের মধ্য দিয়েই মহান মানুষেরা সাধারণ মানুষের মন জয় করে নেন তাই সাধারণ মানুষের শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণে এদের রাজত্ব চিরকালের জন্য অক্ষুণ্ণ হয়ে থাকে এরপর একের সাত নম্বর প্রশ্নটি হলো নীরব এখানে অমর কিষাণ পাড়া কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে কেন তা আমরা উত্তরে লিখব দুর্ভিক্ষের পরেও পাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে নিজ নিজ পেশায় কাজ করে চলে দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না তাই কিষাণ পাড়াকে কবি অমর বলেছেন এবারে দুইয়ের প্রশ্নগুলো দেখে নিই তো দুইয়ের এক নম্বর প্রশ্নটি হলো জীবনের চারশো চল্লিশতে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে মানুষের সেই কীর্তির কথা কারদৌর কদ্দুর রচনায় কীভাবে বর্ণিত হয়েছে তো আমরা লিখব শিবতোষ মুখোপাধ্যায় তার কারদৌর কদ্দুর রচনায় বলেছেন মানুষ এখন শুধু নিজে চলেই খান্ত নয় সে এখন সব কিছুই চালাতে সমান উৎসুক সে এখন জলে চালাচ্ছে জাহাজ স্থলে চালাচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন এবং রেলপথে রেল চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে আকাশপথে মানুষ চালাচ্ছে প্লেন ও জেট মানুষ এখন আকাশটাকে নতুন করে ঘোরদৌড়ের মাঠ করে তুলেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে এবং স্বর্গ তোল পার করবে তাই জীবনে চারশো চল্লিশতে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে এবারে দুয়ের দুই নম্বর প্রশ্নটি হলো তুমি একটা স্পাই কোন পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে তা আমরা উত্তরে লিখবো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে স্পাই বলেছেন প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে জেনেও পুরন্দর চৌধুরী লেগ স্লেভারে জলকে শুকিয়ে মেঘ তৈরি করতে চেয়েছিলেন তাকে আটকানোর জন্য অসীমা রিভলভার বার করে এবং পুরন্দর চৌধুরীকে বাধা দেয় পুরন্দর চৌধুরী তখন অসীমাকে বলেন যে পাঁচ মিনিটে এত বড় মেঘ সৃষ্টি করে তিনি যে রেকর্ড করবেন তাতে তার ভাইজি হিসেবে অসীমার নামও থাকবে তখন অসীমা তাকে জানায় যে সে তার ভাইজি নয় সে কার্পভের মেয়ে এবং তার মা একজন বাঙালি অসীমা পুরন্দর চৌধুরীকে মিথ্যা পরিচয় দিয়েছিল বলে পুরন্দর চৌধুরী তাকে স্পাই অর্থাৎ গুপ্তচর মনে হয়েছে এরপর দুয়ের তিন নম্বর প্রশ্নটি হল সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন তো আমরা উত্তর লিখবো সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে জানিয়েছেন কর্তা দাদা মহাশয়ের সঙ্গে চুচুরায় থাকার সময় তার বোটের মাঝিদের থেকে তিনি অনেক বাউল গান সংগ্রহ করেছিলেন সেই গানগুলি তিনি রবীন্দ্রনাথকে শোনাতেন তার মতে রবি ঠাকুরের মতো গানের সমাজদার শ্রোতা আর কেউই সেই সময় ছিলেন না রবীন্দ্রনাথ সেই গানগুলি শোনা মাত্র তার সুর ভেঙে কথাগুলিকে কাছাকাছি রেখে নিজের মতো গান রচনা করে ফেলতেন এবারে দুয়ের চার নম্বর প্রশ্নটি হলো এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি রীতিটি কি। তো আমরা উত্তরে লিখবো রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষ গদ্যাংশে যে সময়ের কথা বলেছেন সেই সময়ে যে কোনো স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে তাজি নজরুল ইসলামের সঙ্গীত পরিবেশন এবারে দুয়ের পাঁচ নম্বর প্রশ্নটি হলো সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তো আমরা উত্তরে লিখবো আলোচ্য পংক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে গৃহীত হয়েছে সুবর্ণযুগ শব্দের অর্থ হলো ভালো সময় সুখের সময় কবিতায় একটি গ্রামের এক বৃষ্টি ভেজা দিনের কথা বলা হয়েছে বছরখানেক আগে গ্রামটিতে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ভিক্ষ ফলে খাবারের অভাবে বহু মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে আবার কষ্টের সেই দিনগুলো পার করে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছে তাদেরই মধ্যে এক কৃষকবধূ দেখেন যে ক্ষেত এবার সবুজ ধানে ভরে গেছে সবুজ ফসল ফলার অর্থ হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া কবির বিশ্বাস ফসল ভালো হওয়ায় গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে মানুষ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে তাই সেই সময়টিকে কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন এরপর আমরা তিনের প্রশ্নগুলো দেখে নিই তো তিনের এক নম্বর প্রশ্ন হল রি বৈষ্ণর মূর্ধন্য এই তিন বর্ণের পরে শব্দের দন্তন্য মূর্ধন্য হয় প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও তো ভালো করে দেখে নাও এর পরে শব্দের দন্তন্য মূর্ধন্য হয় যেমন হচ্ছে ঋণ এটা একটা শব্দ বৈষ্ণর পরে শব্দের দন্তন্য মূর্ধন্য হয় যেমন হচ্ছে বর্ণ মূর্ধন্যর পরে শব্দের দন্তন্য মূর্ধন্য হয় যেমন হচ্ছে সহিষ্ণু এবার তিনের দুই নম্বর প্রশ্ন হল পিতৃ ও মাতৃশব্দের সঙ্গে ষষ্ঠী শব্দের যোগ হলে প্রথম দন্তস্য হয় মূর্ধনস্য উদাহরণ দাও তো আমরা উত্তরে লিখব পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বশ্রী শব্দের যোগ হলে প্রথম দন্তস্য হয় মূর্ধনশ যেমন মাতৃশ্বশা পিতৃশ্বশা এবার তিনের তিন নম্বর প্রশ্ন হলো ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো তো আমরা লিখব মাথারা কেমন ঝিমঝিম করছে এই ঝিমঝিমের নিচে একটু দাগ দিয়ে দিও এবং ব্র্যাকেট দিয়ে লিখে দিও যে এখানে ঝিমঝিম হল ভাব প্রকাশক ধর্নাত্মক শব্দ তো এই গেল ক্লাস সেভেনের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা চ্যানেলের প্লে আছে এখানে দেখো প্লেলিস্ট দেখা যাচ্ছে চাইলে এই প্লেলিস্ট থেকে যার যে সাবজেক্টে ভিডিওটা দরকার সে দেখে নিতে পারো তা এতটুকুই বাই